গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা একটু ভালো নেই, কারণ আয়ুষের আবার একটু ঠান্ডা কাশি। কেন, যেহেতু ওয়েদারটা চেঞ্জ, এখন ঠান্ডা গরম, তাই খুব কাশছে ঢঙ্কা, মানে আমার ঢঙ্কা মানে আমার আয়ুষ। তো তাই তোমার সাথে ভিডিও স্টার্ট হয়ে, দেখো ছোটোটা দেখো ঘরে দৌড় মারলো, দেখো ঠিক আছে। তো শরীরটা খুব খারাপ, আমি সারাত্রি কালকেও জেগে আছি, কেন যেহেতু আয়ুষের কাশিটা আবার বেড়েছে। আর দিনের বেলা গরম, রাতের বেলার দিকে ঠান্ডা, এদিকে ঘরে পাখা চালাতে হচ্ছে, মানে এত ফালতু ওয়েদার, মানে কি বলবো, না পুরোপুরি ঠান্ডা পড়ে যায় না, গরম থাক, পাখার হাওয়া খাচ্ছে, এদিকে ওয়েদার পুরো চেঞ্জ, এর জন্য হচ্ছে পুরো অসুবিধা হয়ে গেল। তো আয়ুষের আবার শরীরটা ফ্রেন্ড খারাপ হয়ে গেছে, কি বলবো, এখন ওকে যত্ন করতে হবে আবারও। তো চলো দেখতে থাকো, সাথে থাকো বাবা, ভালো করে, নাহলে ক্যাভিটিস ক্যাভিটিস আছে এই পাশে এই পাশে, পোকা ধরে যাবে কিন্তু তাড়াতাড়ি। এখন আসি বাগানে বসেছি, আর আয়ুষের তো আবার কাল ঠান্ডাটা তোমাদেরকে বললাম, ওকে আমার দেখতে দেখতে আমারই অবস্থা, দেখো বাচ্চার ঠান্ডা লাগলে কি আর, দেখো এ দেখো শুনছি তো ভাবছি, কি ভাবছিস বল? আমারও তো সাথ ছিল, আশা ছিল মনে, সব ভেসে গেল, বয়ফ্রেন্ড নেই তাই, কি দুঃখ বয়ফ্রেন্ড নেই বলে। এখন এমনিতেও আমি আমার অবস্থাটা একটু দেখো, তা তোমাদেরকে দেখাচ্ছি কাদের জন্য আমার এই অবস্থাটা হয়েছে, দেখো দেখতে থাকো। গেমে যাবা দশমে, অন্যদি মুছে দিয়ে আসো, জামা নামাও, জামা নামাও বাবা, এরকম করে না, আমার পাপ্পা কি শরীর খারাপ, আরে পাটলা, এই পাটলা রে, ইট তুলেছে মারবে বলে, বাবু রেখে দাও, আমার বাবা খুব ভালো, আমার সিয়ার, আমার সিয়ানের মতন ছেলেই হয় না। হ্যাঁ সবাই বলবে গুষ্টি ধরে কি ঝগড়টি নাকি, হ্যাঁ ওই দেখ দিদা, দেখ দিদা দেখছে, বাবা ইট মারবা না বাবা, ও আমার সোনা, আমার পাপা কিন্তু ফসফস ফসফস নাগিন ডিসুম, আরে রে কুচি রে, আর ওই যে ওপর থেকে একটা ওপর, ইমা কি ভাই, এরা কোথাকার ভাই, এ ওদের কালী পুজোর তারাবাজি কিনে দিবি না, আমার কাছে তো পয়সা নেই, তুই দিবি না কিনে, বাবু চলে আয়। অবস্থাটা খুবই খারাপ, ঠান্ডা লেগে রয়েছে আমার, আর আয়ুষের পিছনে চিৎকার করতে আমি শেষ। আয়ুষ তো খুব ঘামছে, কালকে সারা রাত্রির ঘুমায়নি, এত ঠান্ডা লাগিয়ে ফেলেছে, আবারও যেটা না করি সেটা বেশি। বাবু এ কি করছিস রে, হ্যাঁ ইমা তোর না অসুস্থ শরীর, আর ওপর দিয়ে কিটা আর মারছিস, হ্যাঁ ওপর দিয়ে, আরে কি করলি, এই কি করলি গুন্ডা, ইমা কি নোংরা ঘাটছে, এই ইমা এইসব শিখছিস কেন, একদম দেবো ধরে আচ্ছা, মানে ফেল ফেল শিগগিরি, ফেল ফেল শিগগিরি, ইমা হ্যাঁ দেখ দেখ মিমি চান করে, দেখ পুজো দিচ্ছে, পারি দেবো মিমি হয় কিন্তু, মিমির পেছনে লাগবি না, দুই গুন্ডা ছোটা তো সেই, এটা এ কুচিটা কুচিটা সেই, ই মা এ কি রে, এ কি রে, কালকে রাত ভর জেগে থাকো, মানে তেল দেখো শরীরের, তেল দেখো, ইমা বাবু ঢিল, এটা হচ্ছে মেন বদ এইটা, আর ওইটা চার একটা ইছাপুরের গুন্ডা, এটা কি করবি, কি বললো বউ, কি ডালুক দেয়, এ কি বললি বাবা, কি বললি, কি করবি বল, কি বললি, আছেন বাড়িতে কেউ নেই, এই মুমুমিকে কি বললি আগে বল, মুমুমিকে কি বললি, আছেন বাড়িতে বললি না, কি করব বললি বাবা, কি ঢিল ছড়বি না তো কি করবি, হ্যাঁ মাদা কি মাদা দন্ন তো, আমি দেখ দিস ইজ মাই কুচি, আরে আবার ঘামছে রে, দেখো দাঁড়াবি এখানে দাঁড়াবি দাঁড়াবি, না সোজা একদম দিয়ে আসবো বলে দিলাম, নে নাকটা ছাড়, হাই রে কাকে রাত ভর ঘুমাইনি, আর আজকে লাভ, চন্ডিমা এই দায়িত্ব নে, এই যে এগুলো দায়িত্ব নে, এবার অনেক হয়েছে বলে দিলাম, কুচি তুমি কুচি, হ্যাঁ ঠাকুর ঠাকুরের ঠাকুরের, ওই ছোট দিদা ধরে নিয়ে যাবে হুনি, ইমাম লাগবি না, হুলোটা কামড়াবে,
কুকুর বেলা বাজা লাগবি না। ধা দেবে ছুটে এসে কামড়াবে, ছুটে এসে কামড়াবে। নিয়ে রয়েছি আর বিড়ালের পেছনে লেগে বেড়াচ্ছে। দেখেছো কি শুরু করেছে ভাইয়েরা, এরা কি শুরু করেছে। এ গাড়ি 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 চলায় চলায়। তোমার ইমা ঢঙ্কা, তুই কিন্তু আবার কাশবি। দেখো বাগানে বসিয়েছি সবকটা মিলে, বাগানে রয়েছে। এই দেখো, এ দেখো, দেখেছো দেখেছো, এই দুটোকে ভান্দ করেছি, এখনো খাইনি, অনেক দুপুর হয়ে গেল। আর বাগানের পরিবেশটা তোমাকে দেখাচ্ছি, তো চলো দেখো। থাকো বাগান, স্তিক্ত বাগান। মা মারামারি করছিস? না না, তাহলে কি করছিস? ধঙ্কা নিয়ে খেলা করছিস? এটা খেলা বলে? লোকে চুলাচুলিকে খেলা বলে? হ্যাঁ।